আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা সূরা ইখলাসের মশক করব। তো মশকের মাধ্যমে তিনটি লাভ আমাদের হবে। প্রথমটি হলো যে আমরা অজানা কিছু শিখতে পারব। দ্বিতীয়টি হলো যে আমাদের যদি ভুল থেকে থাকে তাহলে সেই ভুল সংশোধন হবে এবং আমরা যেরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারি আমাদের তেলাওয়াতের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। আর তৃতীয় নাম্বারে হলো যে আমার তেলাওয়াতে ভুল আছে কিনা সেটাও ধরা পড়বে। তো বন্ধুরা, আশা করি এই মশকের ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন। তো আমার সাথে আছে আমার কিছু ছাত্র, আমি যখন পড়াবো তখন তারা পড়বে, সেই সময়টাতে আপনারা চুপ করে না থেকে আপনারাও বলবেন। তো এই মশকের ক্লাসের মধ্যে আপনারা অংশগ্রহণ করতে চাইলে আপনাদেরকে চুপ করে থাকলে হবে না, আপনাদেরকেও বলতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله زال نرم هبه أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد والله 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 বললে হবে না, والله والله قل هو الله أحد قل هو الله أحد শেষে যে আমরা আহাদ বলতেছি এখানে কিন্তু কলকলা করতে হবে। আহাদ আহাদ একেবারে যদি বলি আহাদা হবে না, আহাদে হবে না। এখানে কলকলা মানে হলো প্রতিধ্বনি। হ্যাঁ, আহাদ আহাদ সামান্য যদি আমরা একটা বল দেওয়ালের দিকে ছুঁড়ে মারি তাহলে ওই দেওয়ালে বলটা লাগার পর কিন্তু বলটা আমাদের দিকেই ফিরে আসবে। ঠিক এভাবেই এই উচ্চারণটাও করতে হবে। আহাদ আহাদ قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد আমরা কিন্তু সাদের উচ্চারণে ভুল করি। সাদ 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 সামাদ সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ যেভাবে আমরা আহাদ এখানে কলকলা করছি সামাদ একই ভাবে কিন্তু কলকলা হবে। ঠিক আছে, কলকলার হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি কফ তা বা জিম দাল এই পাঁচটি হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়। ঠিক আছে, আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম يولد ولم يولد يو يو অনেকে উ বলে ওয়ালাম উদাদ। হ্যাঁ, এবারে পড়লে হবে না, ইয়ার উচ্চারণটাকে সুন্দর করতে হবে।
ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد 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 অনেকেই বলে ওয়ালামা ইয়াকুল্লাহু ওয়ালামা ওয়ালামা হবে না ওয়ালাম এখানে মিমের মধ্যে জজম হয়েছে মিমের মধ্যে কি হয়েছে জজম তো জজমের উচ্চারণটা সেভাবে সুন্দরভাবে করতে হবে ওয়ালামা যদি বলো তাহলে মিমের উপর জবর হইল হইল না এজন্য জজমের উচ্চারণ সেভাবেই করতে হবে ولم يولد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد الحمد لله আমরা একবার আমরা মশক করলাম আমি এখন সূরা ইখলাস পুরোপুরি পড়ে শোনাবো আপনারা আপনাদের তেলাওয়াতের সঙ্গে মিলিয়ে নেবেন যে কোথায় কোথায় ভুল আছে এবং কোথায় কোথায় সমস্যা আছে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد প্রিয় বন্ধুরা আমরা সর্বপ্রথম তেলাওয়াতটাকে সহি করব এবং তারপরে আমরা সেই তেলাওয়াতের মধ্যে আমাদের মন মতো আমরা সুর যোগ করতে পারবো হ্যাঁ অনেক মানে সুরলিত কণ্ঠে আমরা তেলাওয়াত করতে পারবো এটা কোনো সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আমাদের তেলাওয়াত যেন সহি শুদ্ধ হয় আর যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের নামাজেই হবে না যদিও বা আমরা অনেক সুর দেই এবং অনেক ধাজে বা অনেক সিস্টেমে আমরা তেলাওয়াত করি তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের মশকের ক্লাস আমি আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন তো ক্লাসটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন যাতে করে অন্যরাও শিখতে পারে আর নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা মশকের ভিডিওতে বা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল